হাই, আজকে আমরা একটা প্রিমিয়ার প্রো প্লাগিং নিয়ে কথা বলবো, যে প্লাগিংটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল। আমি পার্সোনালি আমার ভিডিও এডিটের ক্ষেত্রে ইউজ করি, এবং এই প্লাগিন আপনারা টেক্সট ইফেক্ট, ট্রানজেকশন, সাউন্ড ইফেক্ট, আসলে অনেক কিছু পেয়ে যাবেন, যেটা আসলে আপনার ইউটিউব ভিডিও হোক কিংবা যে কোনো এডিটের ক্ষেত্রে হোক, এগুলো আসলে খুব দরকারি। নর্মালি খুঁজতে গেলে দেখা যায় অনেক সময় ওয়েস্ট হয়ে যায়, আপনার এই সময়টাকে বাঁচাবে এই প্লাগিংটা। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমত আপনাদের ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক ওপেন করতে হবে, যেটা হচ্ছে প্রিমিয়ার কম্পোজারের, সেটা হচ্ছে মিস্টার হর্স এই ওয়েবসাইটের। সো এখানে গিয়ে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ এডিটর উপর ক্লিক করবেন। ইনস্টল করার পর আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করতে হবে। প্রিমিয়ার প্রোতে আসার পর আপনাদের দিক থেকে উইন্ডোতে ক্লিক করতে হবে, দেন এক্সটেনশনস, এরপর হচ্ছে প্রিমিয়ার কম্পোজার, এটার উপরে সিলেক্ট করতে হবে। এবার কিছুটা এরকম একটা প্যানেল আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টার প্যাক। সো এটা আমি যদি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু আসলে ফোল্ডার রয়েছে, এখানে টেক্সট বক্স আছে, দেন হচ্ছে টেক্সট প্রিসেট, ট্রানজিশন, সোশ্যাল মিডিয়া, শেপ এলিমেন্ট অ্যান্ড সাউন্ড। সো আমি যদি একটু ওপেন করে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বক্সের মধ্যে অনেক ধরনের টেক্সটের কিছু বক্সের অ্যানিমেশন আছে, দেন টেক্সট প্রিসেটসের মধ্যে টেক্সট ইফেক্টগুলো রয়েছে। সো আপনারা যদি আমার আগের ভিডিওসগুলো দেখেন, ওখানে আমি টেক্সট ইফেক্ট হিসেবে কিন্তু এই যে এটা ইউজ করছি, দেন এই টাইপের টেক্সট ইফেক্টগুলো ইউজ করছি, এবং এটা খুবই ইজি আসলে। আমি যদি দেখাই টেক্সটে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্টটা কিন্তু এভাবে এসে পড়বে। সো আপনি এই দিক থেকে আসলে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন, লাইক আমি এখানে মাহাদি দিলাম, দেন টেক্সটের কালার আপনি আপনার মন মতো দিতে পারবেন, কিছুটা এরকম। আপনি যদি দেখেন এখানে ট্রানজেকশনস রয়েছে অনেক ধরনের, অ্যান্ড ট্রানজেকশনের সাথে কিন্তু সাউন্ড ইফেক্টও আপনারা পেয়ে যাবেন। এখানে গ্লিচ আছে, লাইট লিক্স আছে, এছাড়াও অনেক ধরনের ট্রানজেকশনস আছে। আমার এই ভিডিও শুরুতে লাইট লিক্স আমি ইউজ করছিলাম, দেন হচ্ছে এরকম অনেক ভিডিওতে আসলে এরকম ট্রানজেকশনগুলো আমি ইউজ করে থাকি। এটাও সেম আসলে, আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে জিনিসটা হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এর মধ্যে আপনারা ধরেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার ফলো, সাবস্ক্রাইব বা এই টাইপের আইকনগুলো রয়েছে। এখানে শেপ এলিমেন্টের মধ্যে আপনারা অনেক ধরনের শেপ পেয়ে যাবেন, যেগুলো আসলে ইউজ করতে পারেন। এরপরে আছে হচ্ছে সাউন্ড ইফেক্ট, যেগুলো আসলে আমাদের বেশি দরকার হয়, লাইক এখানে ক্লিকের সাউন্ড ইফেক্ট আছে, দেন অনেক ধরনের আসলে সাউন্ড ইফেক্ট আছে, অ্যান্ড এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় একজন ভিডিও এডিটার অনেক কাজে দিবে। আপনি যদি ইউটিউব ভিডিও এডিট করেন কিংবা যে কোনো ধরনের ভিডিও এডিট করেন, আপনার জন্য আসলে এটা একটা মানে অনেক সুন্দর একটা প্যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। ওয়েট ওয়েট ওয়েট, জানেন না সাবস্ক্রাইব করা যায় না, এই জিনিসটা আমার কোনো ভিডিওতে বলা হয় না, দেখলাম সাবস্ক্রাইবার থাইমে আছে, সো সাবস্ক্রাইব করেন। টাটা।